বন্দরনগরী চট্টগ্রামে ভয়াবহ আগুনে জহুর হকারস ও জালালাবাদ মার্কেটের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে গত রাত তিনটায় শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পনেরোটি ইউনিটের চার ঘন্টার বেশি সময় লেগে যায় আগুনে পুড়ে যায় শতাধিক গুদামে রাখা কম্বল বেডশিট এবং থান কাপড় ভয়াবহ এ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছেন শতাধিক ব্যবসায়ী তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস